বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি এবারে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও। তবে আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ধরনকে তারা অনুসরণ করবে না, বরং সহজেই জনগণের কাছে পৌঁছানো যায় এমন কৌশল অবলম্বন করবে দলটি। কি সেই কৌশল এবং আসন্ন নির্বাচনে কোন দলের সাথে জোটবদ্ধ হবে জাতীয় পার্টি? বিস্তারিত ফারজান আলিনার প্রতিবেদনে। বিরোধী দলগুলোর আন্দোলন পাল্টা আন্দোলনের মধ্যেই এবার রাজপথে নামছে জাতীয় পার্টিও। সেপ্টেম্বর ও অক্টোবর জুড়েই থাকবে দলটির নানা কর্মসূচি, একই সঙ্গে চলবে দল গোছানোর কাজ ও নির্বাচনের প্রস্তুতিও। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি সহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে ঢাকাসহ সারা দেশে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে দলটি। একই সঙ্গে অক্টোবরের মধ্যে সাংগঠনিক জেলা এবং উপজেলাগুলোতে সম্মেলন সম্পন্ন করার মধ্য দিয়ে নিজেদের দলকে গোছানোর কাজটিও শেষ করবে তারা। পাশাপাশি পুরো দমে চলবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও। দলের সম্ভাব্য প্রার্থীদের আর বসে না থেকে এখনই যার যার নির্বাচনী এলাকার মাঠ গোছানোর কাজে মনোনিবেশ করতে বলা হয়েছে। 5 আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের যৌথ সভায় এমনটাই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি এতে সভাপতিত্ব করেন। দলীয় সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির জোটভুক্ত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো না করে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার বিষয়ে মত দেন দলটির নীতি নির্ধারকরা। এ সময় নীতি নির্ধারকদের বেশিরভাগই দল গোছানো, দলকে শক্তিশালী করা এবং আপাতত এককভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জনজীবনের বিভিন্ন সংকট নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে রাজপথে জাতীয় পার্টির সরব উপস্থিত থাকার পক্ষে মত দেন। তবে দলটি মনে করছে, এক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপিকে অনুসরণ করা ঠিক হবে না। বিকল্প হিসাবে জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে মাঠে থাকলে সাধারণ মানুষ মনে করবে যে জাতীয় পার্টিও রাজপথে আছে, ভোটের রাজনীতিতে যা ইতিবাচক প্রভাব ফেলবে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি মন্তব্য করেছেন, সরকার শুধু ইয়েস শুনতে চায়, তারা গঠনমূলক আলোচনা সহ্য করতে পারে না। এ কারণেই চিকিৎসক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার সহ সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে তাদের নিজেদের লোক নিয়োগ করতে চায়। তিনি আরো বলেন, এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছেন কিন্তু সরকার তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত, সেজন্যই দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার। ফারজানা লিনা, এটিএন নিউজ।